আজকে কথা বলবো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার সাথে মোকাবিলা করার কিছু উপায় নিয়ে। ওভার থিঙ্কিং এমন একটা জিনিস যা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনেই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি করে। যেমন ওভার থিঙ্কিংয়ের জন্য আমরা পড়াশোনায় ঠিকমতো মন বসাতে পারি না, আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমে যায়, অনেক সময় ওভার থিঙ্কিংয়ের পরিমাণ বেড়ে গেলে আমরা সহজেই মেজাজ হারাই, কোনো কিছু করতেই আমাদের ভালো লাগে না। আজকে 5টা ইম্পর্টেন্ট টিপসের কথা বলবো যেগুলো আমরা নিজের জীবনে যদি প্রয়োগ করতে পারি এগুলো আমাদের ওভার থিঙ্কিংকে মোকাবিলা করতে সাহায্য করবে, যাতে করে আমরা পড়াশোনা এবং কাজে আরও ভালোভাবে ফোকাস করতে পারি। নাম্বার 1, আমাদের গোল যদি অনেক বড় হয় তাহলে অনেক সময় সেই বড় গোলকে কিভাবে অ্যাচিভ করব সেই নিয়ে আমাদের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং শুরু হয়। যেহেতু গোলটা অনেক বড় সেহেতু আমাদের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন সৃষ্টি হয়, আর যত আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয় তত কিন্তু আমরা সেটা নিয়ে বেশি চিন্তা করি। সেই জন্য আমাদের গোল যখন অনেক বড় হবে আমাদের উচিত সেটাকে ছোট ছোট গোলে ভাগ করে নেওয়া, তারপর স্টেপ বাই স্টেপ একটা একটা করে ছোট ছোট গোলকে কমপ্লিট করা। ছোট ছোট গোলগুলোকে যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের বড় গোলও অ্যাচিভ হয়ে যাবে। আর যেহেতু গোল বা টার্গেট ছোট ছোট থাকবে তাই কিন্তু ওভার থিঙ্কিংও সেগুলো নিয়ে অনেক কম হবে। নাম্বার 2, ওভার থিঙ্কিং দূর করতে হলে আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা টাইম লিমিট সেট করে দিতে হবে। অনেক সময় কিন্তু আমরা যখন একটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় নিই তখন ওভার থিঙ্কিংয়ের পরিমাণও বেড়ে যায়। আমরা সেই ব্যাপারটা নিয়ে এত বেশি অ্যানালাইসিস করতে শুরু করে দিই যে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসতে থাকে আর আমরা আরও বেশি কনফিউজ হয়ে যাই যে আমাদের কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত। কিন্তু যদি আমরা একটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য টাইম লিমিট সেট করে দিই আমাদের মন কিন্তু অহেতুক কল্পনার জগতে ভেসে থাকবে না আর আমাদের ওভার থিঙ্কিংয়ের পরিমাণও কম হবে। তাই বলে এরকম নয় যে কিছু না ভেবে চিন্তেই আমরা সিদ্ধান্ত নেব। আমরা অবশ্যই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করব, কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য নয়। এতে করে ওভার থিঙ্কিং কম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সময়ও অনেক বাঁচবে। নাম্বার 3, ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে হলে কিন্তু আমাদের নেগেটিভ আর এক্সেসিভ ইনফরমেশান গ্রহণ করা বন্ধ করতে হবে। আমরা যদি খুব বেশি পরিমাণ নেগেটিভ ইনফরমেশান নিয়ে ফেলি তাহলেও কিন্তু আমাদের মধ্যে ওভার থিঙ্কিং বেড়ে যায়। তাই যে জিনিসগুলো আমাদের বেশি টেনশন দেয় বা আমাদের মনের মধ্যে অশান্তি তৈরি করে সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত এবং আমাদের মাইন্ডকে ইনফরমেশান ওভারলোড থেকে বাঁচানো উচিত। নাম্বার 4, মেডিটেশন। মেডিটেশন কিন্তু ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে অনেক হেল্প করে। মেডিটেশন আমাদের মাইন্ডকে বর্তমানে রাখতে সাহায্য করে, আমাদের মাইন্ডকে শান্ত রাখতে সাহায্য করে, আর মেডিটেশন আমাদের মাইন্ডকে এক জায়গায় ফোকাসড হতে অনেক সাহায্য করে। আর এই সবগুলোই আমাদের অতিরিক্ত চিন্তাকে কন্ট্রোল করতে অনেক হেল্পফুল। নাম্বার 5, যখন কোনো একটা ব্যাপার নিয়ে খুব বেশি আমাদের মধ্যে চিন্তা হবে তখন সেই চিন্তার রুট কজকে আমাদের খুঁজে বার করতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় আপনার মধ্যে খুব বেশি দুশ্চিন্তা হচ্ছে, কিছুতেই সেই দুশ্চিন্তার কারণ খুঁজে পাচ্ছেন না, তাই মনের মধ্যে খুব অশান্তি লাগছে, মন চঞ্চল হয়ে যাচ্ছে বারবার। কিন্তু আপনি যখনই একটু শান্ত হয়ে সেই দুশ্চিন্তার কারণকে খুঁজে বার করবেন আপনার মনের মধ্যে চলা অশান্তি অনেক কমে যাবে। আমরা অনেক সময় আমাদের মধ্যে চলা ওভার থিঙ্কিংয়ের রুট কজ খুঁজি না বলে ওভার থিঙ্কিং কন্টিনিউ হতে থাকে। কিন্তু যদি আমরা ওভার থিঙ্কিংয়ের প্রকৃত কারণগুলোকে খুঁজে সেগুলোকে খাতায় লিখে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে চলা এই ওভার থিঙ্কিং অনেকটাই কমে যায়। আপনার যখন প্রচুর ওভার থিঙ্কিং হয় তখন আপনি কী করেন কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।